হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো, আসলে যারা বর্তমানে রোমানেতে রয়েছেন এবং রোমানে প্রবাসী হিসাবে 2-3 বছর হয়ে গেছে, তো আপনি চেষ্টা করতেছেন আপনার ফ্যামিলি মেম্বার সহকারে বাচ্চাদের আনার জন্য। তো এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে বলবো যে এই রোমানেতে ফ্যামিলি মেম্বারের সাথে বাচ্চাদের আনতে হলে কী কী ডকুমেন্টের দরকার, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো এখানে 1 থেকে 5 বছর বয়সের মধ্যে কোন ধরনের ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্ট নিয়ে আমি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে জন্য চেষ্টা করতেছি। সো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। এখন 2024 এবং সেপ্টেম্বর মাস, আপনারা জানেন রোমানে এবং বুলগেরিয়া সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই অন্তর্ভুক্ত হওয়ার কারণেই অনেক রোমানের প্রবাসী ভাইরা চেষ্টা করতেছে তাদের ফ্যামিলি মেম্বার এখানে আনার জন্য। বিশেষ করে ইদানিং অনেকই চেষ্টা করতেছে, কারণ বিগত কয়েক বছর ধরে যারাই এই রোমানেতে এসেছে তারা সবাই হলে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে চলে গেছে। কেউ ইটালি, ফ্রান্স, পর্তুগাল, কেউ স্পেন, অনেক দেশে অনেকভাবে গেম দিয়ে চলে গেছে। কিন্তু এখন কী হচ্ছে, এখন উল্টো হচ্ছে কি এখানে থাকার জন্য চেষ্টা করতেছে, এবং প্লাস হচ্ছে যে এখানে আপনাদের সন্তান বা ফ্যামিলি আনার পরে তারা একটা ডিসিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তবে এক সময় রোমানিয়াতে অনেক প্রবাসীদের সংখ্যা বাড়বে, এখন যেহেতু আস্তে আস্তে বাড়তেছে এবং আগের তুলনাও এখনও যে ওয়ার্ক পারমিটের হারের বিষয়, ইস্যু হারের সংখ্যা অনেকটা কম। তো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বরাবরের মতন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে একটি বাচ্চা আনতে গেলে আপনাকে এখানে কী কী ডকুমেন্ট দিতে হয় তার মার সাথে যদি আসে, অর্থাৎ ফ্যামিলি মেম্বারের সাথে যদি কেউ আসে। সো একটি বাচ্চা অথবা 2টা বাচ্চা, যে কয়টা বাচ্চা থাকবে না কেন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে, তো আপনি যদি বাচ্চাদের বা সন্তানদের আনতে চান তাহলে সেক্ষেত্রে প্রথমত আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার দেশে থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে বার্থ সার্টিফিকেট করতে হবে। এই বার্থ সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে, এটা আপনারা জানেন এখন অনলাইনে সব ভিত্তিক হয়ে গেছে, অনলাইনে সব কিছু হয়ে গেছে। বার্থ সার্টিফিকেট ওঠানোর পর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পাসপোর্ট বানাতে হবে। সো পাসপোর্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাসপোর্টের মধ্যে অবশ্যই দেখবেন তার নাম, বয়স এবং আপনার নাম, স্পেলিংটা যাতে সব কিছু ঠিকঠাক থাকে, আপনার ওয়াইফের নাম, আপনার নাম সব কিছু যাতে ঠিকঠাক থাকে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, কারণ যখন ফর্ম ফিল আপ করবেন তখন এই জিনিসটা অবশ্যই নজর দিবেন। তো পাসপোর্ট হওয়ার পরে 1 মাসের মাথায় যদি পাসপোর্ট পান, কেউ আছে 15 দিনে পায়, কেউ আছে 2 মাসের মাথায় পায়, কারণ ভিত্তিক করে এখন তার বাজেটের উপরে। কেউ যদি নর্মালভাবে প্রসেস করে হয়তো বা 1 থেকে 1.5 মাসের মধ্যে পায়, কেউ আর্জেন্ট করলে দেখা যাচ্ছে 15 দিনের মধ্যে পায়। তো এই পাসপোর্ট পাওয়ার পরে যে জিনিসটা করতে হয়, আপনার বার্থ সার্টিফিকেটটা অর্থাৎ বাচ্চার বার্থ সার্টিফিকেটটা অবশ্যই বাংলাদেশ ল মিনিস্টার এবং ফরেন মিনিস্টার থেকে অ্যাটেস্টেড করতে হবে। সো ল মিনিস্টার এবং ফরেন মিনিস্টার থেকে অ্যাটেস্টেড করার পর আপনাকে পিএসএল করে এই রোমানেতে পাঠাতে হবে। এই রোমানেতে পাঠানোর পর অবশ্যই আপনি রিসিভ করবেন, রিসিভ করার পর তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আরেকটি কথা বলে রাখি, আপনার বাচ্চার পাসপোর্ট কখনো অ্যাটেস্ট করতে হবে না, কারণ এটা আমি নিজে বাস্তবে দেখেছি। কারণ বাচ্চার পাসপোর্টে কোনো অ্যাটেস্ট করতে হবে না, খালি বাচ্চা না কোনো লোকের পাসপোর্টে কখনো অ্যাটেস্ট করতে হয় না, এই জিনিসটা অবশ্যই জানবেন। কারণ আমি এটা বাচ্চার পাসপোর্টটা অ্যাটেস্ট করেছিলাম কিন্তু জানি নাই, কিন্তু যাই হোক না জানার কারণে এই অবস্থাটা হয়েছে। কিন্তু আমি যখন ইমিগ্রেশন জমা দিতে গেছি তখন এই জিনিসটা আমি বুঝতে পেরেছি এবং ওই মহিলাটাকে আমাকে বলছে যে কোনো পাসপোর্ট অ্যাটেস্ট করতে হয় না। তো যাই হোক, আপনার বার্থ সার্টিফিকেটটা অ্যাটেস্ট করবে, অ্যাটেস্ট করার পর রোমানেতে আনবেন। রোমানেতে আনানোর পর যে জিনিসটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি রয়েছে বুকারেস্টে সেক্টর 2-এ, সেই এম্বাসি থেকে আবার অ্যাটেস্ট করতে হবে। ওখানে পাসপোর্ট অফিসার রয়েছে, তাদের থেকে চপ, সিগনেচার সমস্ত কিছু নেওয়ার পরে তারপর আপনাকে যেতে হবে কি রোমানের ফরেন মিনিস্টার কাছে। এই বুকারেস্টেই রয়েছে, ওখান থেকে অবশ্যই আপনারা ট্যাক্সি দিয়ে যেতে পারবেন বা বোল্টে দিয়ে যেতে পারবেন। তো সেই রোমানের ফরেন মিনিস্টার থেকে আবার অ্যাটেস্ট করবেন। রোমানের ফরেন মিনিস্টার থেকে অ্যাটেস্ট করবেন, এখানে শুধুই আপনার বার্থ সার্টিফিকেটটা অ্যাটেস্ট করবেন, তার সাথে তো আপনার ওয়াইফের যা যা ডকুমেন্ট আছে ওইটা তো আছে। তো আমি যেহেতু বাচ্চার কথাটা বলতেছি ওইটাই বলতেছি, বাচ্চার বার্থ সার্টিফিকেটটার কথা বলতেছি। বার্থ সার্টিফিকেট অ্যাটেস্ট করবে, অ্যাটেস্ট করার পর এইটা আবার আপনারা যে এলাকায় আছেন ওই এলাকা দেখবেন যে বিরু নামে একটা ট্রান্সলেশন আছে, এই ট্রান্সলেশনের অফিসে যেয়ে আপনার বার্থ সার্টিফিকেটটা আবার ট্রান্সলেশন করবেন। ট্রান্সলেশন করার সময় ওখানে অবশ্যই তারা চপ, সিগনেচার সমস্ত কিছু দিয়ে দেবে। সমস্ত কিছু দেওয়ার পরে
আপনার যে জিনিসটা হবে যে তার সমস্ত কিছু অরিজিনাল দেখতে যাবে। তো ট্রান্সলেশন করার পরে তারপর হচ্ছে যে এদেশের একটা লোকাল লয়ারের সাথে অর্থাৎ সরকারি লয়ারের সাথে আপনারা কানেক্ট করবেন, এবং কানেক্ট করার পরে এখানে নোটারি করতে হবে, যেটা নোটারি করা খুবই গুরুত্বপূর্ণ। নোটারি ছাড়া আপনি কখনও জমা দিতে পারবেন না যে কোনো ইমিগ্রেশনের, আপনার সরকারের একটা লয়ারের দ্বারা আপনাকে নোটারি করতে হবে। আর এই দেশের নোটারি চপটা হচ্ছে যে সাদা এবং রোমানিয়া গোল করা লেখা থাকে। অবশ্যই আমার একটা ভিডিওতে দেওয়া আছে যে রোমানের লোগোটা সহকারে রোমানের লেখা এবং সাদা অক্ষরে দিয়ে তাদের নোটারি করা আছে। তো এই সমস্ত ডকুমেন্ট গুছানোর পর হচ্ছে ফাইনালভাবে তারপর হচ্ছে আপনার যা যা রিকমেন্ড আছে এই রিকমেন্ড অনুসারে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এই ধরনের ডকুমেন্ট প্রসেসে আপনার সন্তানকে এখানে আনতে পারবেন, কিন্তু আনার পরে যখন অ্যাপ্রুভ হবে এবং এই অ্যাপ্রুভ পেপারের সাথে আপনার সমস্ত যে অরিজিনাল কাগজগুলো আছে এই কাগজগুলো আবার ডিএসএল করে আপনার বাংলাদেশে পাঠাতে হবে। বাংলাদেশে পাঠানোর আগে অবশ্যই আপনারা ইন্ডিয়া ভিসা করতে হবে, কারণ ইন্ডিয়া ভিসা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়া ভিসা ছাড়া আপনি কখনো তো ইন্ডিয়া রোমানিয়া অ্যাম্বাসিতে আপনার ফাইল জমা দিতে পারবেন না। সো ইন্ডিয়া ভিসার জন্য আরেকটা প্রসেস রয়েছে, আর ইন্ডিয়া ভিসা পাওয়ার জন্য যা যা রিকমেন্ড দরকার ওখানে অবশ্যই অনেকটা প্রথা রয়েছে। তো এই ক্ষেত্রে সমস্ত কিছুই বাচ্চার ডিপেন্ডার হিসাবে আপনার আপনার মধ্যে ডিপেন্ডার থাকবে, অর্থাৎ আপনার ওয়াইফের মধ্যে ডিপেন্ডার থাকবে, তবে বেশিরভাগ আপনার উপরে ডিপেন্ডার থাকবে, কারণ আয় ব্যয় সব কিছু আপনার উপর নির্ভর করবে। তো এই ক্ষেত্রে যখন ইমিগ্রেশন ক্রস করবে কোনো ঝামেলা হবে না, এখানে আর কোনো বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনি যখন ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া কোনো কিছু নাথিং জিজ্ঞাসা করবে, কোনো কিছু জিজ্ঞাসা করবে না। যদি কেউ ডাবল এন্ট্রি ভিসা নেওয়া যায় তাহলে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কারণ আপনার কাছে অ্যাপ্রুভাল কাগজ রয়েছে, এবং অ্যাপ্রুভাল কাগজ থাকলে কোনো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা যদিও তাদের প্রশ্ন করার অধিকার আছে, প্রশ্ন করতে পারে, সিম্পলভাবে তারা প্রশ্ন অবশ্যই করবে, কিন্তু ওই জন্য আপনাকে ঘাবড়াতে হবে না। তো এটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো সন্তান আনার জন্য এই ধরনের ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে গুছাতে হবে, এবং গুছিয়ে তারপর রোমানিয়া অ্যাম্বাসি দিল্লিতে জমা দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।